বন্ধুদেরকে অনেক 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 স্বাগত আমার বাংলা ব্লগ চ্যানেলে। এখন বাজে সকাল না 11:20 বাজে। তো আজকের ব্লগটা, আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকের ব্লগে সেরকম কিছু নেই, জাস্ট তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করব। সবার প্রথম যেটা শেয়ার করব, থ্যাংক ইউ সো মাচ সকলকে, অনেক 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 থ্যাংক ইউ। আমার ব্লগগুলো আমি জানি একটু লেটে লেটে পৌঁছায়, কারণ সত্যি কথা বলতে লাইফে অনেক কিছু কাজ থাকে, অনেক কিছু সমস্যা থাকে। যেহেতু আমি একটা নাজে স্কুলও চালাই, তারপর আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মানেই, তো কিছু কিছু কাজ থাকে যেটার জন্য আমি ব্লগগুলো এডিট করে পোস্ট করতে করতে একটুখানি লেট হয়ে যায়। এবং যখন অনেকগুলো ব্লগ একসাথে জমে যায়, পরপর পোস্ট করতে থাকি, তো সেই জন্য হয়তো যে অকেশনের ব্লগ সেটার থেকে 2-3 দিন একটু পরে পোস্ট হয়, তো সেগুলো একটু ক্ষমা করে দিও। আর যেটার জন্য অনেক থ্যাংক ইউ জানালাম, সেটা হচ্ছে আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। আজকে সকালে উঠে দেখছি, আমি কী যে খুশি, কী বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, খুব খুশি হয়েছি। জানি তোমরা আমার সাথে আছো, পাশে আছো, অবশ্যই আমি সবটা কমপ্লিট করতে পারবো। খুব তাড়াতাড়ি আমার 10K সাবস্ক্রাইবার হবে, আমি এটা আশা রাখি। আমি তোমাদের ওপর ভরসা করি, আমি তোমাদের ওপর ভরসা করে 100% বলতে পারি খুব তাড়াতাড়ি আমার 10K সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সকলকে অনেক ধন্যবাদ, আমি ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না, সবটা তোমাদের জন্য, সবটা। আমি চ্যানেলটা আদৌ কী হবে না হবে জাস্ট এমনি শুরু করেছিলাম, মনে হয়েছিল, সত্যি বলছি, চ্যানেলটা কীভাবে শুরু করেছি, কেন শুরু করেছি, কার ইনফ্লুয়েন্সে শুরু করেছি, মানে কে সব থেকে সাহস দিয়েছি, এটা নিয়ে আমি একটা অবশ্যই একটা ভিডিও বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আপাতত কী বলবো, আর কিছু বলার ভাষা নেই। সকালবেলা উঠে দেখি, মানে কী বলবো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি একটু। তো আমি এখনও আছি বাপের বাড়িতেই, আমি কালকে ফিরবো, কথা আটকে যাচ্ছে আনন্দে। তো আজকে আমি তারিখটা বলে দিই, যেহেতু আমার 1K হয়েছে, তাই তারিখটা আমি সবার সাথে শেয়ার করতে চাই, আমি নিজেও মনে রাখতে চাই, তো তাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমাদের সাথে শেয়ার করলে তবেই আমার মনে থাকবে। সেটা হচ্ছে আজকের ডেটটা হচ্ছে 21st অক্টোবর 2021। আমার 1K সাবস্ক্রাইবার ফুলফিল হয়েছে, তো এই আর কি। তো চলো আজকের দিনটাকে এই আনন্দের খবরের সাথে শুরু করি। তাই এসছে, ভাইয়ের সাথে যাচ্ছি জেঠুমণিকে বিজয়া করতে, জেঠুমণি ছিল না, তাই বিজয়া করতে যাচ্ছি। আমিও এসেছি, এই যে জেঠুমণি, জেঠুমণি আমার ব্লগে সবাইকে দেখাচ্ছি, তোমাকে ব্লগে, এই যে মোরব্বা জেঠু বানিয়েছে। আমি আর মা লাঞ্চ করবো, বাপু যথারীতি গেছে, নিমন্ত্রণ আছে একটা জায়গায়, লক্ষ্মী পুজো হয়েছে কালকে, তাই আছে খাওয়া দাওয়া। তা একটা জিনিস খাচ্ছি, সেটা হচ্ছে দেখো, এটা বাঁধাকপির পাতা বাটা, এত ভালো লাগে, টেস্টি। আর ডিমের কারি আমার ফেভারিট, মাছের টক তো আছেই, ডাল আছে, তো চলো খেয়ে নিই। বাঁধাকপির পাতা বাটা কার কার ভালো লাগে জানিও। একটু শুয়েছিলাম, বাট দিদি যাইবো বেরোচ্ছে একটু, মানে দিদি যাইবো যাচ্ছে ঘুরতে, কুলু মানালির ওদিকে যাবে, তো একটু দেখা করি, বুবলারও মন খারাপ, খুব দুষ্টুমি করছে, চলে যাচ্ছে বলে দিদিরা। গুড ইভিনিং সকলকে। তো এখন আমি রেডি হয়েছি, রেডি মানে কি, আমার রেডি হওয়া, তো আমি গোটা সুরে এলে বিন্দুমাত্র, মানে কোনো সময় আমি ঠিকঠাক থাকি না, চুল উস্কো ফুস্কো, সারাদিন চুল আছড়াস না, কোনোভাবে একটা থেকে যায়, মানে আগেও এরকম থাকতাম, বিয়ের পর এখন একটু একটু তাও ঠিকঠাকভাবে থাকি। এই কুর্তিটাই পরে নিলাম, কারণ এই কুর্তিটা পরে কালকে আবার সকালে আমাকে ফিরতে হবে, তো ওই জন্য এই কুর্তিটাই পরে নিলাম। এই কুর্তিটা পরলাম, কারণ হচ্ছে এখন মার আমি একটু বেরোবো, মার আমি যাব একটু বাজারে, কয়েকটা জিনিস কেনাকাটার আছে। কেন কেনাকাটা, আর আমি একটু পার্লারেও যাব, কেন কেনাকাটা, কিসের কেনাকাটা, কী জানতে পারবে খুব তাড়াতাড়ি, ব্লগগুলো দেখতে থাক, ঠিক আছে? তো চলো আমরা ঘুরে আসি।
হাই সকলকে, বেরোচ্ছি। মা এখনো তালা দিচ্ছে, তারপর বেরোবে। চলো আমি যাই নিচে। এই যে মা, আমরা বেরিয়েছি। আমরা সামনে ফুচকা আছে, আমাদের বাড়ির সামনে, মানে ফুচকা খাবো। এখানে ফুচকা বসে আমি এখানেই ফুচকা খাই বাড়ির কাছেই। আমরা যাচ্ছি এখন একটা ব্লাউজের দোকানে, মায়ের একটু কাজ আছে। তার মাঝে রাস্তায় এ দেখো, এনার সঙ্গে দেখা হয়েছে আমার ঘন্টু। যাস না, ওর সঙ্গে দেখা হয়েছে, তো পিছন পিছন চলে এসেছে। দেখো সে এখানে বসে আছে, মা ঢুকেছে ভিতরে তার জন্য। ঘন্টু, হাই ঘন্টু। ঘন্টু মানা বসে আছে, ঘন্টু বসে আছে। উঠে ঢুকবে না ভিতরে, ওখানে বসে থাকো। মা ডক্টরের কাছে ওষুধ নেবে, তাও এখানে এসে দাঁড়িয়ে আছে, পিছন পিছন ঘুরছে। এই যে বিস্কুট নিচ্ছি ওর জন্য, এই যে দাঁড়িয়ে আছেন, উনি বিস্কুট খাবেন। বিস্কুট ঘন্টু, মা ওকে বিস্কুট দিচ্ছে। দেখো আনন্দে খাচ্ছে, ও ঢুকে যাচ্ছে, ও ওপরটাই দাও। মহানন্দে খাচ্ছেন উনি। শাখা কিনছে, আমার জন্যই কিনছে। জাস্ট ফিরলাম বাজার থেকে, মোটামুটি বাজার করা হলো। দেখতেই পেলে আমি শাঁখাও কিনেছি একটা, আর মাও কিছু কিছু জিনিস কিনলো। একটা রাবার ব্যান্ড কিনলাম, খুব সুন্দর দেখতে। তো যেটা ব্যাপার সেটা হচ্ছে, এই পার্সেলটা এসেছে, ফেরত এসে দেখলাম এই পার্সেলটা এসেছে। অ্যাকচুয়ালি এই পার্সেলটা আসার কথা ছিল গতকাল, কিন্তু কাল যে ডেলিভারি বয় তার বাইক খারাপ হয়ে যাওয়ায় সে ডেলিভারি দেবে না। লোকালের কাছে পিঠে কোনো বাবুদা বাড়ি, তো সে বলেছিল আজকে ডেলিভারি দেবে, বাট তাও আজকে দেরি হলো। এটার মধ্যে কী আছে, এটা যেটা কিনেছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য, ঠিক আছে? কিন্তু একটা কথা বলে দিই, আমি খুব একটা দামি কিনিনি জিনিসটা। আগে আমি ট্রাই করে দেখি এটা কেমন। শুনেছি এটা খুব ভালো, রিভিউ ভালো, তো দেখা যাক এটা কিনে কেমন। যদি ভালো হয় এটা বেরোলো, এটার মধ্যে থেকে এটা বেরোলো। খাপটা যথেষ্ট সুন্দর। কি আছে এর মধ্যে, হেডফোন, হেডফোনে কভারের মধ্যে দেখতে আছে, হচ্ছে কি বলতো, এটা জানি না কতটা কাজ করবে। দামটা খুবই কম ছিল, অফার প্রাইসে ছিল। সেটা হচ্ছে এই যে মাইক, ইয়েস তোমরা ঠিক গেস করেছো, এটা হচ্ছে মাইক। বাট এটা কীভাবে কী করতে হবে কিছু বুঝতে পারছি না, ক্লিপটা তো কাজই করছে না, ভেঙে না ফেলি আমি, জানি না। তা ক্লিপটা এভাবে আসবে বা ফোনেও ইউজ করা যায় ক্লিপটা, বাট আমি বুঝতে পারছি না এটা কীভাবে কী করবো। এই যে ক্লিপটা খুলেছে, ফোনটা তো করতেই চলে যাচ্ছে। এটা ফোনে কানেক্ট করি আমি, আচ্ছা এটা কোনো সুইচ আছে কি না আমি ঠিক জানি না, সাউন্ডটা জানি না কাজ করছে কি না, কীভাবে কী কাজ করে, ফার্স্ট টাইম ইউজ করছি, দেখা যাক কেমন কী কাজ করে, তো তোমাদেরকে অবশ্যই জানাবো। এটা আমি পারচেস করেছি কততে, এটার, আচ্ছা আমি
কোনো বিল ফিল কিচ্ছু নেই এর মধ্যে, আমি ভুলেও গেছি কততে এটা পারচেস করেছি আমি, খুব বেশি নয়। তো আমি এটার লিংক ডিসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো, অথবা স্ক্রিনেও দিয়ে দেবো ছবি সমেত। ফ্লিপকার্ট থেকে নিয়েছি বুঝতেই পারছো, তো ফ্লিপকার্ট থেকে যখন নিয়েছি তখন ফ্লিপকার্টের সব ডিটেলস আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও ওই পেজটা ছবি দিয়ে দেবো যেটা আমি নিয়েছি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার, এটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এটা তোমাদের জন্যেই, তাই না? তো দেখা যাক কেমন কি কাজ করেন। চলো আমরা ফিরে গেছি, এখন আর সেরকম কোনো কাজ নেই, প্রচুর গোছগাছ আছে কারণ আমি কালকেই ব্যাক করছি বর্ধমান, তো গোছগাছ করতে হবে, তাই এখন আর বক বক করবো না, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আশা করছি আমার ব্লগগুলো দেখতে তোমাদের খুব ভালো লাগছে আর আগের ব্লগগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে ফেলো এবং তারপর বেল আইকনটা প্রেস করবে, বেল আইকনের পর অল বলে যে অপশানটা আছে সেটা অবশ্যই প্রেস করবে, তবে সব ভিডিওগুলোর নোটিফিকেশান তোমাদের কাছে যাবে আর তোমরা সব ভিডিওগুলো দেখতে পারবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছো তাদেরকে সবসময়ের জন্য থ্যাংক ইউ, পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ। আর কি, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, সকলে ভালো থেকো, টাটা, গুড নাইট, স্টে টিউনড।